বন্ধুরা, এই আমি আজকে দেখাবো যে লাইভ লোকেশন কীভাবে দেখতে হয়। মানে সরাসরি আপনি লোকেশনে সব কিছু দেখতে পারবেন। এই সেম আমার মতো, এই যে দেখুন, এটা ঢাকা মিরপুর। এবার লাইভ আপনি দেখতে পারবেন। এবার আপনি এইভাবে যদি সামনে ক্লিক করেন তাহলে আপনি লোকেশন মানে যাইতেও পারবেন। হে দেখুন, এভাবে লাইভ লোকেশন কীভাবে দেখতে হয় মানে একবারে সরাসরি আমি সেটা দেখাবো। ওকে, দেখুন এটা একবারে সরাসরি আপনি লোকেশনের মাধ্যমে অনেক জায়গায় মানে ঘুরতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। তো এটা কীভাবে আমি সেটা দেখাবো। ওকে, এই যে ম্যাপ, এই অ্যাপস, এটা আপনাদের ফোনে থাকবে। আর যাদের ফোনে নেই তারা গুগল প্লে স্টোর থেকে এই এই ম্যাপ ম্যাপ লেগে এই অ্যাপস এটা ডাউনলোড করে নেবেন। এই যে এই অ্যাপস, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর এটা সবার ফোনেই থাকে, সব ফোনেই থাকে। তো এটাতে আপনি যদি ঢোকেন তাহলে আপনি এই যে এই কোনায় গিয়ে মানে এইখানে গিয়ে লিখবেন যে আপনি কোন জায়গার ইয়াটা মানে লাইভ লোকেশন দেখতে চান। যেমন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এই যে আপনি লোকেশনের নাম লেখার পরে এই যে এই কোনায় দেখতেছেন একটা ছবির মতো, এখানে ক্লিক করে দিবেন। নেট প্রবলেম তাই একটু জুম দেখা যাচ্ছে। ওয়েট, এখন আপনি এইভাবে ঘুরবেন, ঘুরে তারপরে যে আবার আমি সামনে ক্লিক করলে সামনের দিক নিয়ে যাইব আপনাকে। এটা ডাইরেক্ট সরাসরি মানে লোকেশন, লাইভ লোকেশন। এইভাবে আপনি পুরো ঢাকা শহর ঘুরতে পারবেন। এই যে সামনে ক্লিক করলে আপনি এই সমস্ত সব দেখতে পারবেন, সামনে কী হইতেছে না হইতেছে একবারে সরাসরি। নেট প্রবলেম থাকার কারণে মানে একটু জুম হয়ে যেতেছে। একজন এইদিকে এইদিকে যাইতে পারবেন, দেখছেন। এটা হলো লাইভ লোকেশন। তবে এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আর যদি মনে হয় যে নতুন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর পাশে থাকার চেষ্টা করবেন।